দাবি আদায়ের লক্ষ্যে টিআরবিটির কন্ট্রোলারের নিকট বেকারদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে অবিলম্বে ফলাফল ঘোষণার দাবি জানান। কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব বেকারদের আশ্বাস দেন যে সরকারি অনুমতি পেলে টিআরবিটি পরীক্ষায় ফলাফল ঘোষণা করবে, এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। তাই বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের প্রতি কাতর আর্জি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 230টি শূন্যপদে নিয়োগের জন্য যথারীতি এসটিজিটি পরীক্ষা নেওয়া হলেও এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি। দীর্ঘ প্রায় এক বছর অতিক্রান্ত হলো পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এতে করে স্বাভাবিকভাবে পরীক্ষায় বসা বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছেন। ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণের দাবিতে বারবার এসটি পরীক্ষার্থীরা দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই। তাই উৎসবে রেশ কাটিয়ে ফের আরও একবার দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামলেন এসটি পরীক্ষার্থীরা। শনিবার এমনটি দেখা গেল শিক্ষা ভবনের সামনে। 2022 সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এসটিজিটি পরীক্ষার ফলাফল অবিলম্বে ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে দিন বেকাররা শিক্ষা ভবনের সামনে মন্ত্রীদের ছবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বেকারদের প্রতিনিধি দল টিআরবিটি কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেবের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যদের কন্ট্রোলার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফলাফল ঘোষণার জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত, সরকার অনুমতি দিলে ঘোষণা করা হবে। কন্ট্রোলারের কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনার পর বেকাররা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যদের কাছে কাতর আর্জি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার। আজকে আমরা এখানে 2022 সনের এসটিজিটি ক্যান্ডিডেটসরা টিআরপিটির সামনে শিক্ষা ভবনের সামনে আমরা কিছু গ্যাদারিং করেছি। আপনারা জানেন আমাদের এসটিজিটি 2022-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল এবং সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু এক বছর পেরিয়ে গিয়েছে, এখন অবধি আমাদের রেজাল্টটা দেওয়া হচ্ছে না এবং রিক্রুটমেন্ট প্রসেসও কমপ্লিট হচ্ছে না। এই পিছনে আমরা জানি যে কিছু কারণ রয়েছে। 2022 সনে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল 230 তা পোস্টের জন্য, এখানে কিছু ক্যান্ডিডেটসরা রিজার্ভেশন পলিসি নিয়ে মামলা করেছিল এবং এই মামলা হাইকোর্টে চলেছিল এবং পরবর্তীতে রায়ও বেরিয়েছে, কিন্তু রায় বেরোনোর পরও আমাদের নিয়োগের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এবং রেজাল্ট দেওয়া হচ্ছে না। আমরা বারবার ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন ট্যানে।